অভিনয় জীবনে 250 চলচ্চিত্রে অভিনয় করেছেন শাকিব খান। এর মধ্যে অভিনয় জীবনের শুরু থেকে 46টির মতো ঈদ উৎসব পেয়েছেন শাকিব খান। তবে আজ পর্যন্ত কোনো ঈদে বাবা মাকে সঙ্গে নিয়ে প্রেক্ষাগৃহে বসে তার কোনো ছবি দেখেননি। এবারই প্রথম বাবা মাকে সঙ্গে নিয়ে লিডার আমি বাংলাদেশ ছবিটি প্রেক্ষাগৃহে বসে দর্শকের সঙ্গে উপভোগ করেন। এবারের ঈদে দেশের 100 প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে শাকিব খান এবং শবনম ভুবলি অভিনীত লিডার আমি বাংলাদেশ ছবিটি। তপু খান পরিচালিত ছবিটি এরই মধ্যে আলোচনায় এসেছে, হল বুকিংয়ের সবচেয়ে বেশি এগিয়ে আছে ছবিটি। এ বিষয়ে শাকিব খান বলেন, ছবিটি পরিবারের সবাইকে নিয়ে দেখার মতো। আমি বিশ্বাস করি প্রেক্ষাগৃহ ছবিটি সবাই দারুণভাবে উপভোগ করবেন, তাই তো আমি বাবা মা বোন আত্মীয় পরিজন ও বন্ধুবান্ধবকে নিয়ে সিনেমাটি দেখতে প্রেক্ষাগৃহে যাব। বর্তমান প্রেক্ষাপটে পারিবারিক ও সামাজিক মূল্যবোধ সৃষ্টি করবে আমাদের লিডার আমি বাংলাদেশ।